বন্ধুরা, গত পর্বগুলো নিয়ে দেখেছি কিভাবে মোবাইল দ্বারা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ফাইবার গিগ ইমেজ তৈরি করতে হয়, ফাইবার গিগ ভিডিও তৈরি করতে হয়। এই পর্বে দেখব কিভাবে মোবাইল দ্বারা ফাইবার গিগ পাবলিশ করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে আপনাকে আরো অনেক কাজ করে নিতে হবে, যেমন গিগের টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন, এফএকিউ, প্রাইসিং, এই বিষয়গুলো রিসার্চ করে নিতে হবে বা রেডি করে নিতে হবে। তাহলে আপনার গিগ পাবলিশে অনেকটা হেল্প হবে। চলুন তাহলে এবার মূল পর্বে চলে যাই। প্রথমেই আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্টটি ব্রাউজারে ওপেন করে নিব, দেন ক্রিয়েট এ নিউ গিগ। ফাইবারের পক্ষ থেকে একটি ভিডিও দেওয়া রয়েছে, চাইলে দেখে নিতে পারেন, দেন কন্টিনিউ, আবার কন্টিনিউ, কন্টিনিউ। এখানে ফুল নেমে ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী নামটি দিতে হবে। দেন বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা গত পর্বে সেট আপ করে নিয়েছিলাম, এবার কন্টিনিউ। এখানে আমাদের অকুপেশন যুক্ত করতে হবে, আমরা যেই ক্যাটাগরি নিয়ে কাজ করি সেই ক্যাটাগরিটি সিলেক্ট করব। দেন একটি সাল দিতে হবে, আমি একটু দিয়ে নিচ্ছি আপাতত। তারপরে দুইটি থেকে পাঁচটি ক্যাটাগরি চুজ করতে হবে, আপনি যে ক্যাটাগরিগুলো ভালো জানেন সেগুলো সিলেক্ট করবেন। এবং আমরা নিচের এই বিষয়গুলো প্রথম পর্বে দিয়ে নিয়েছি, স্কিলস, এডুকেশন, সার্টিফিকেশন। এবার পার্সোনাল ওয়েবসাইট দিব, আপনার যদি পার্সোনাল ওয়েবসাইট থাকে সেটা এখানে দিয়ে নেবেন। দেন কন্টিনিউ। এখানে আপনি আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো যুক্ত করে দিবেন, আমাদের অলরেডি দুইটি অ্যাকাউন্ট অ্যাড করা আছে, আমি আর অ্যাড করছি না, আপনারা সবগুলো অ্যাড করে নেবেন। দেন কন্টিনিউ। আমাদের অ্যাকাউন্ট সিকিউরিটি পারপাস ইমেল ভেরিফাই এবং ফোন নাম্বার ভেরিফাই করতে হবে, আমার অলরেডি ইমেল ভেরিফাই করা আছে। এখন ফোন নাম্বারটি ভেরিফাই করতে হবে, আমি আর করছি না, কারণ নাম্বারটি অন্য অ্যাকাউন্টে অলরেডি ভেরিফাই করা আছে। কন্টিনিউ। 65% না হলে গিগ ক্রিয়েট করতে দিচ্ছিল না, সেই জন্য টুইটার ও স্ট্যাক ওভারফ্লো অ্যাড করে নিয়েছি। স্ট্যাক ওভারফ্লোটা কানেক্ট দেখাচ্ছে না, বাট কানেক্ট হয়ে গেছে। দেন আমাদের পার্সেন্টেজ 75%। এবার কন্টিনিউ, ফিনিশ, ফিনিশ। ওকে, গিগ ক্রিয়েট করার অপশন চলে আসছে। এবার পর্যায়ক্রমে আমরা আমাদের গিগটি সাজাবো। ফার্স্টে টাইটেল দিব। আপনি আপনার গিগ ক্রিয়েট করার পূর্বে আপনার গিগের যাবতীয় বিষয়গুলো একটি নোটপ্যাডে লিখে নেবেন। টাইটেল দেওয়া হয়ে গেলে ক্যাটাগরি, আপনি যে ক্যাটাগরিতে কাজ করবেন সেই ক্যাটাগরিটি এখান থেকে সিলেক্ট করবেন। দেন সাব ক্যাটাগরি, ওয়ার্ডপ্রেস, সার্ভিস টাইপ, এখান থেকে আমি ফুল ওয়েবসাইট ক্রিয়েশন দিয়ে নিচ্ছি, আপনি যে ক্যাটাগরিতে কাজ করবেন সেই ক্যাটাগরির সাব ক্যাটাগরি এবং সার্ভিস টাইপটি দিয়ে নেবেন। দেন বাকি এই বিষয়গুলো টিক চিহ্ন দিয়ে নেবেন। এবার গিগের ট্যাগগুলো দিব। এখানকার কাজ কমপ্লিট হলে টার্মস অফ সার্ভিস অ্যাগ্রি করব। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। এবার আমাদের প্রাইসিং বা মূল্যগুলো সাজাতে হবে, আমি সাজিয়ে দিচ্ছি।
ওকে, আমরা আমাদের প্রাইসিংয়ের বিষয়গুলো দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের প্রাইসিংয়ের বিষয়গুলো খুব সুন্দরভাবে দিয়ে নেবেন। দেন নিচে আরও বেশ কিছু অপশন রয়েছে, এখানে আপনি ফার্স্ট ডেলিভারির জন্য আলাদা চার্জ করতে পারেন। যেমন আমরা প্রিমিয়ামে 5 দিন ডেলিভারি সময় দিয়েছি, কারো যদি এই প্রিমিয়াম সার্ভিসটি 2 দিনে প্রয়োজন হয় তাহলে তার জন্য আলাদা চার্জ করা যেতে পারে। এখানে সেই দিনটি সিলেক্ট করবেন, দেন এখানে একটি প্রাইস দিয়ে নেবেন, যেমন $10 দিয়ে নিলাম। দেন এভাবে আপনি বেসিক তারপরে স্ট্যান্ডার্ডেও সিলেক্ট করতে পারবেন। তবে আমি সাজেস্ট করব নতুন অবস্থায় এসব না দেওয়ার, তাহলে বেটার হয়। তারপরে আরও অনেক বিষয় রয়েছে, চাইলে এগুলো দিতে পারেন, সো আমি এগুলো আর দিচ্ছি না, আনটিক করে দিচ্ছি, সেভ অ্যান্ড কন্টিনিউ। এবার ডেসক্রিপশন অ্যান্ড এফএকিউ দিতে হবে। আমি আমার ডেসক্রিপশন এবং এফএকিউ দিয়ে নিচ্ছি। ডেসক্রিপশনের কোথাও ইতালিক, বোল্ড বা লাইট ওয়েট করার প্রয়োজন হলে করতে পারবেন। ডেসক্রিপশন ফুল সাজানো হয়ে গেলে এফএকিউ দিব, অ্যাড এফএকিউ। সব দেওয়া হয়ে গেলে সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে আমাদের রিকোয়ারমেন্টগুলো দিতে হবে, আপনি যখন ফাইবারে কাজ করবেন তখন কাজ করতে গেলে যে সকল বিষয় প্রয়োজন পড়বে সেগুলো ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নেবেন এই রিকোয়ারমেন্ট অপশন থেকে। আমি আমার রিকোয়ারমেন্টগুলো দিয়ে নিচ্ছি, অ্যাড এ নিউ কোশ্চিন। বাইরের কাছ থেকে কিছু নেওয়ার প্রয়োজন হলে এখান থেকে আমরা অ্যাটাচমেন্ট সিলেক্ট করব, দেন অ্যাড। আপনার ক্যাটাগরিতে যদি অনেকগুলো কাজ থাকে তাহলে সেগুলো এখান থেকে মাল্টিপল চয়েসে দিয়ে রাখতে পারেন। যেমন ওয়েবসাইট ডিজাইন ক্যাটাগরিতে অনেক ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়, ই কমার্স ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট, ফুড ওয়েবসাইট, রেস্টুরেন্ট ওয়েবসাইট, জিম ওয়েবসাইট ইত্যাদি। এ সকল ওয়েবসাইট মাল্টিপল চয়েসে রাখা যেতে পারে। দেন কোনো ক্লায়েন্ট যদি আমাদের গিগে অর্ডার করতে আসে, তার যেই ওয়েবসাইটটি প্রয়োজন হবে সেটি টিক দিলেই হয়ে যাবে। এইভাবে আপনি আপনার ক্যাটাগরির বিষয়গুলো মাল্টিপল চয়েসে সাজিয়ে রাখতে পারেন। আমি আপাতত অ্যাটাচমেন্ট দিয়ে রাখছি, অ্যাড, সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে আমাদের গিগ ইমেজ, গিগ ভিডিও এবং পিডিএফ যুক্ত করতে হবে। আমরা গিগ তৈরির পূর্বে গিগ ইমেজ ও গিগ ভিডিও তৈরি করে নিয়েছি, এখন এই দুইটাই অ্যাড করে দেব এবং পিডিএফটি খালি রাখব। আমরা আমাদের গিগ ইমেজ ও গিগ ভিডিও আপলোড করে নিলাম। আপনার যদি কাজের কোনো স্যাম্পল থাকে সেগুলো পিডিএফ আকারে এখানে আপলোড করতে পারেন। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। এখানে আমাদেরকে বলছে আমরা কি ইউএস এর পার্সন কি না, আমরা যেহেতু ইউএস এর পার্সন না সেহেতু নো দিয়ে নিব, দেন সেভ, ক্লোজ, ভেরিফাই। এখানে আমাদেরকে আমাদের নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে বলছে, অন্যথায় গিগ পাবলিশ করতে দিবে না। সো দেখি আমি একটি নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই হয় নাকি। সো আমার নাম্বারটি দেখাচ্ছে অলরেডি কানেক্টেড অন্য অ্যাকাউন্টে, এটা দিয়ে হবে না, সো আমি কেটে দিচ্ছি।
জাস্ট নাম্বারটি ভেরিফাই করে পাবলিশে ক্লিক করলে আমাদের গিগটি পাবলিশ হয়ে যাবে। তাহলে বন্ধুরা ভিডিওটি আজ এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। আর ভিডিও দেখাতে গিয়ে বা বলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নেক্সট ভিডিওতে শীঘ্রই কথা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আসসালামু আলাইকুম।